অবশেষে রাজধানী হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বহুতল বিজেএমইএ ভবন ভাঙার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ। ভবনে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইন সহ ইউটিলিটি সার্ভিস বিচ্ছিন্ন করা হয়েছে। গত বছর 2 এপ্রিল সর্বোচ্চ আদালত ভবনটি অপসারণে বিজেএমইএ কে 1 বছর 10 দিন সময় দেন। মিনালা দিবার রিপোর্ট। অলিউর রহমান সাংবাদিকদের বলেন, বহুতল বিজিএমইএ ভবন ভাঙার কাজে সার্বিকভাবে প্রস্তুত রয়েছে তারা। 12 এপ্রিল পর্যন্ত সময় ছিল যেটা অপসারণের বা এখান থেকে চলে যাওয়ার জন্য বিজিএমকে বলা হয়েছে, অপসারণের ব্যবস্থা তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি, কোনো চেষ্টা করছে না, যার ফলে আমরা আজকে এটা আপনার বন্ধ করার জন্য এবং এটা ভাঙার প্রস্তুতি নিয়ে এসেছি। মালামাল সরিয়ে নেওয়ার পর ভাঙার কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। অনেক কোম্পানি আছে, অনেক ব্যাংক আছে, তাদের জনবল আছে, এগুলো অপসারণ করে আপনার তারপরে আমাদের যে পরবর্তী নেক্সট স্টেপগুলো, যেমন বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন, তারপরে আপনার ওয়াটার লাইন, এগুলো কাজগুলো থেকে। এর আগে সকাল থেকে বিজিএমএ ভবনের সামনে রাজুক কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা অবস্থান নেন। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ভবন ভাঙার গাড়ি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।